রাস্তায় ফেলে দেওয়া প্লাস্টিক গুঁড়ো করে তার সাথে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে এক ধরনের সাপ্লিমেন্ট যা খাওয়ানো হলে কয়েকদিনের জন্য গরুকে চকচকে ও মোটা তাজা দেখায় অনলাইনে বিজ্ঞাপন দিয়ে এই সাপ্লিমেন্ট বিক্রিও হচ্ছে দেদারসে যা গরু ও মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর অবশেষে রাজধানী থেকে এই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ফয়সাল হোসেনের রিপোর্ট কাছে সব গ্রাহকি প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট সবচেয়ে কম দেখে মনে হতে পারে এটি ছোটখাটো কোনো কারখানা তবে এখানে তৈরি হচ্ছে গরুর স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর একরকম সাপ্লিমেন্ট অনলাইনে চটকদার বিজ্ঞাপন ও বিভিন্ন পশুরহাটে এজেন্টের মাধ্যমে এসব সাপ্লিমেন্ট সরবরাহ করা হয় ব্যাপারীদের বলা হয় আমদানি করা হয়েছে নিউজিল্যান্ড থেকে তবে এসব পণ্যের আসল কাঁচামাল ফেলে দেয়া প্লাস্টিক ও বিশেষ কেমিক্যাল যা ব্যবহারে অল্প সময়ের জন্য গরু মোটা ও চকচকে দেখালেও কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে মারা যেতে পারে ইউরোপ থেকে আমদানি করা ঔষধ না বাংলাদেশের সাইভস্য বানানো এক ধরনের গবাদি পশুর ঔষধ যেগুলো খেলে গবাদি পশুর ক্ষতির সাথে সাথে যারা আমরা গবাদি পশুর মাংস বক্ষণ করবো তাদেরও ক্ষতি হতে পারে বলে আমরা আশঙ্কা করি রাজধানীর শ্যামপুরের একটি ভাষায় অভিযান চালিয়ে ক্ষতিকর এই সাপ্লিমেন্টের বড় একটি চালান জব্দ করে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করা হয় তিনজনকে আমাদের দেশে বেশ কিছু এরকম অসাধু চক্র আছে যারা সুযোগ বুঝে কখন কোন জিনিসটার চাহিদা বেশি থাকে সেটা দেখে তারা এরকম ভেজাল সামগ্রীর কারখানা বানিয়ে ফেলেন গবাদি কথা বলতে পারে না তাই বলে তাদেরকে এরকম বিষ চাইবস্য খাইয়ে মোটা তাজা এটা অবশ্যই আইনগত অপরাধ পুলিশ জানায় বানানো বিভিন্ন প্রিন্টিং প্রেস থেকে বিদেশি হলোগ্রাম ও স্টিকার বানিয়ে এসব সাপ্লিমেন্টের প্লাস্টিকের গায়ে সেটে দেওয়া হয় গ্রামে শহরে নানা জায়গাতে ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা